শুভকামনা। সরকারি আদের কলেজের সকল স্তরে সকল সদস্যকে শুভকামনা জানাই। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা ফিজিক্সের চতুর্থ চ্যাপ্টারের অর্থাৎ নিউটনের বলবিদ্যার নিউটনের কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। দেন আজকে আমরা নিউটনের থার্ড ল থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র এই জায়গাটাতে যাব, সেকেন্ড লটা থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র যাব, থার্ড ল থেকে যাব, কীভাবে যাওয়া যায় সেই জায়গাতে আমরা ঢুকতে চাচ্ছি। ওকে, তো ভরবেগের সংরক্ষণ সূত্র, তার আগে আমরা আসলে সংরক্ষণ বলতে কী বুঝি? সংরক্ষণ বলতে বুঝি যে একটা বস্তু আগে যেমন ছিল তার উপরে কোনো কিছু ঘটার পরেও একই অবস্থায় রয়েছে, সেই অবস্থাটাকে আমরা বুঝি সংরক্ষণ। তাহলে ভরবেগের সংরক্ষণ কথাটা বলতে বুঝি যে কোনো বস্তু যখন দেখেন অবশ্যই বাহ্যিক কোনো বল প্রয়োগ হবে না, শুধু একাধিক বস্তুর মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটবে এই ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন, অন্য কোনো বল কাজ না করলে বস্তুর মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না, এই জায়গাটা বলতে চাই ভরবেগের সংরক্ষণ সূত্র। আমি ব্যাপারটা আবার একটু বলছি যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন, অর্থাৎ শুধু একটা বস্তু অন্য বস্তুকে ক্রিয়া করবে, অন্য বস্তু তাকে প্রতিক্রিয়া দেবে, একটা সার্টেন টাইম টি ধরো, একটা সার্টেন টাইম টি ধরলাম, এইটি সময় পরে একটা বস্তু আর একটা বস্তুকে ধাক্কা মারবে, অন্য একটা বস্তু সেই বস্তুকে ওই সার্টেন টাইমের মধ্যেই ধাক্কা মারবে। তবে এটা ধাক্কাটা বলতে কিন্তু আবার আমরা দুই ধরনের বলি, সেটা কন্ট্যাক্ট ফোর্স হতে পারে অথবা নন কন্ট্যাক্ট ফোর্স হতে পারে। ধরো যে আমরা যখন একটা বাস সাপোজ আর এই ধরো আর একটা বাস পরস্পরের মধ্যে সংঘর্ষ হলো, এটা কিন্তু কন্ট্যাক্ট ফোর্স, এখানেও ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিপাদিত হবে। ইভেন যদি এমন হতো নন কন্ট্যাক্ট ফোর্স, ধরো পৃথিবী এবং চাঁদ তো আমাদের একটা উপগ্রহ, তাই না? তো এই পৃথিবীর সাথে চাঁদের যখন এখানে কিন্তু কোনো সংঘর্ষ ঘটতেছে না, তারা কিন্তু রোটেটেড। তুমি একটু খেয়াল করে দেখো, এই ধরো আমাদের পৃথিবী আর্থ, এটা ধরো মুন, হ্যাঁ তাই না? তাহলে মুন আমাদের পৃথিবী কেন্দ্র করে অলওয়েজ টাইম কী করছে, মুভ করছে। কিন্তু আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জানি যে পৃথিবী এবং পৃথিবীর বাইরে প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করে, এবং এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? তো এই জায়গাগুলোকে আমরা বলতেই পারি না যে পৃথিবী কিন্তু চাঁদকে আকর্ষণ করতেছে। ঠিক তেমনি চাঁদও কিন্তু পৃথিবীকে আকর্ষণ করতেছে। তো এখন এই আকর্ষণ বলের মধ্যে কার আকর্ষণ বেশি বা কার আকর্ষণ কম, এই জায়গাটা আমরা যখন মহাকর্ষ পড়ব তখন ক্লিয়ার করব। কিন্তু অন্তত এইখান থেকে আমরা বলতে পারি যে পৃথিবী চাঁদকে আকর্ষণ করতেছে, যেহেতু আকর্ষণ করে তাহলে তাদের মধ্যে কিন্তু সংঘর্ষ হচ্ছে, এবং এই সংঘর্ষের পরিণতি তোমরা জানো কি না, হয়তো এমন অনেকেই প্রশ্ন করে, স্যার একটা আম যখন উপরে থাকে পেকে যায় তখন তো নিচে পড়ে, কেন নিচে পড়ে, অভিকর্ষ টানে নিচে পড়ে, এই জায়গাগুলো আমরা জানি। কিন্তু যেহেতু পৃথিবী চাঁদকেও আকর্ষণ করতেছে তাহলে সেই অভিকর্ষের কারণে চাঁদ কেন নিচে পড়ে না, প্রশ্ন হতেই পারে, তাই না? যে একটা গাছ থেকে আম যদি নিচে পড়ে অভিকর্ষের টানে তাহলে চাঁদ কেন পড়ে না, চাঁদকেও তো পৃথিবী টানতেছে, সেই একই বলে টানতেছে। ওকে, তো এই জায়গাটা কিন্তু আমরা বলি হ্যাঁ চাঁদও কিন্তু পড়ে, চাঁদও আম যেমন নিচে পড়ে চাঁদও নিচে পড়ে। এই জন্য তোমরা দেখো আমরা কৌণিক গতিবিদ্যায় পড়ব যে একটা বস্তু যখন কোনো সেন্টারকে সেন্ট্রালাইজ করে অবিরাম মুভ করতে থাকে তখন কিন্তু সে সবসময় চায় বাইরের দিকে ছুটে চলে যেতে, হ্যাঁ সবসময় বাইরের দিকে ছুটে চলে যেতে চায় কিন্তু যেতে পারে না। কেন পারে না, পারে না যদি তার সেন্টার তাকে একটা বলে আকর্ষণ করে রাখে, কেন্দ্রমুখী বল আমরা এটা জানি, হ্যাঁ সেন্ট্রাল ফোর্স, এই সেন্ট্রাল ফোর্স যখন তাকে আকর্ষণ করে রাখবে সে কারণে সে ছুটে যেতে পারে না। কিন্তু যদি সেন্ট্রাল ফোর্স তাকে আকর্ষণ না করে তাহলে ডেফিনেটলি সে ছুটে যাবে, এবং সেই ছুটে যাওয়াটা হবে কোন দিকে, তার অবশ্যই অবশ্যই সবসময় তার স্পর্শক বরাবর, সবসময় সে তার স্পর্শক বরাবর ছুটবে, তাই না? তাহলে চাঁদের কথা চিন্তা করো, চাঁদ যেহেতু রোটেটেড পৃথিবীকে কেন্দ্র করে তাহলে চাঁদও তো সবসময় চায় কি স্পর্শক বরাবর চলে যেতে, তাই না? কিন্তু যায় কি, যায় না। কেন যায় না, যায় না অবশ্যই এই কারণে যে পৃথিবী তাকে একটা বলে টেনে রাখতেছে, যখন স্পর্শক বরাবর চলে যেতে চায় ধরো এখান থেকে এখানে আসলো সে কিছুটা নিচে পড়ে, আবার সেখান থেকে স্পর্শক বরাবর যেতে চায় আবার নিচে পড়ে, তাহলে দেখো সে আবার যেতে চায় আবার নিচে পড়ে, তার মানে কি কনস্ট্যান্টলি চাপ কিন্তু একটু একটু করে নিচে পড়তেছে,
সব সময় নিচে পড়তেছে, যত যত সময় ঘুরতেছে বারবার সে নিচে পড়তেছে। ওকে, তাহলে আমরা যে জায়গাটা ছিলাম যে ভরবেগের সংরক্ষণ সূত্র, কী বলতে চাচ্ছিলাম, চাচ্ছিলাম যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন, যদি অন্য কোনো বল কাজ না করে তাহলে বস্তুর মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ তার আগের ভরবেগ যেমন ছিল পরের ভরবেগ তেমনই থাকবে। কিন্তু এখানে অবশ্যই ভাবা যাবে না, ধরো একাধিক বস্তুর মধ্যে যখন ক্রিয়া প্রতিক্রিয়া ঘটবে সেটা তোমার ভরের পরিবর্তন হবে না, ডেফিনেটলি ভরের পরিবর্তন হবে না, কিন্তু বেগ চেঞ্জ হবে। বেগ কিন্তু এমন না যে একটার চেঞ্জ হবে অন্যটার চেঞ্জ হবে না, তাহলে তো ভরবেগের পরিবর্তন হয়ে যাবে, দুটোরই বেগ চেঞ্জ হবে, এমনভাবে বেগ চেঞ্জ হবে যে যা তাদের সমষ্টি কিন্তু ধাক্কার পূর্বে যে ভরবেগ ছিল ধাক্কার পরেও সেই একই ভরবেগ থাকবে। ওকে, তাহলে এই জায়গাটা যদি আমরা ম্যাথমেটিক্যাল টার্মে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে বলতে পারি, ধরো ধরো একটা বস্তু এমন ভরের একটা বস্তু, তার একটা আদিবেগ ছিল U1, এবং একই সরলরেখে বরাবর ধরো M2 ভরের অন্য একটা বস্তু যার আদিবেগ U2 বেগে চলছে, এবং এখানে একটু কন্ডিশন বলা হলো যে U1 ইজ গ্রেটার দেন U2, তার মানে U1 এর বেগটা অর্থাৎ M1 ভরবিষ্ট বস্তুর বেগ U2 ভরবিষ্ট বস্তুর বেগের চেয়ে একটু বেশি, তাহলে কী ঘটবে, একটা সার্টেন টাইম টি, ধরো একটা সার্টেন টাইম টি সময় পরে গিয়ে অবশ্যই M1 ভরের বস্তুটি M2 ভরের বস্তুটি একটা ধাক্কা মারবে, দ্যাট ইজ ক্রিয়া বল। তুললাম সেই বলটা ধরো F1, মানে আদার এন্ড ইনস্ট্যান্টলি কী করবে, ইনস্ট্যান্টলি M2 ভরের বস্তুটাও M1 ভরের বস্তুকে বিপরীত দিকে বল প্রয়োগ করবে, এবং অবশ্যই অবশ্যই সেম বল প্রয়োগ করবে, তাই না, সেম বল প্রয়োগ করবে, সেই বলটা ধরলাম F2। আর নিউটন তার থার্ড লতে কী বললো, এভরি রিয়াকশন হ্যাজ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন, প্রতিক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, অবশ্যই তাদের মান সমান কিন্তু দিকটা ভিন্ন, যে কারণে আমরা একটা মাইনাস সাইন দ্বারা রিপ্রেজেন্ট করলাম যে F1 ইজ ইকুয়াল মাইনাস F2। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে যদি একটু ম্যাথমেটিক্স করি, F1 আমরা বলতে পারি M1 A1, এটা সেকেন্ড ল, একটু আগে বলি স্যার M2 A2। ওকে, তার মানে M1 তরুণ বলতে পারি স্যার V1 মাইনাস E1 বাই টি সার্টেন টাইম টি ইকুয়াল মাইনাস M2, দেন V2 মাইনাস U2 বাই টি টি কাটি, তাহলে থাকি কি স্যার M1 V1 মাইনাস U1 ইকুয়াল মাইনাস M2 V2 মাইনাস U2। আর একটু যদি আগাই তাহলে থাকে স্যার M1 V1 মাইনাস M1 U1 ইকুয়াল মাইনাস M2 V2 প্লাস M2 U2। এখন V এক জায়গাতে নেই এবং U1 U2 এক জায়গাতে নেই, থাকে স্যার M1 V1 প্লাস M2 V2 ইকুয়াল M1 U1 প্লাস M2 U2। দেখো তো সমীকরণটা একটু চেনা চেনা লাগে কিনা, একটু চেনা চেনা লাগে না, আমরা ক্লাস 9 এই সমীকরণ দিয়ে অঙ্ক করেছি, হয়তো আমরা ডিটেলসে ঢুকিনি, তাই না। তাহলে এখানে কী দেখা যায়, দেখো তো এই যে ধাক্কার পরের মোট ভরবেগ দুটো বস্তুর, এই বস্তুর ধরো এখানে তারা সংঘর্ষ হলো, একটা কলিশন হলো, M1 ভরে বস্তুর বেগ হলো V1, M2 ভরে বস্তুর বেগ হলো V2, কলিশন হওয়ার পরে তারপরে তাদের ভরবেগ কত, M1 V1 M2 V2, তাহলে ধাক্কার পরে মোট ভরবেগ M1 V1 প্লাস M2 V2, ধাক্কার আগে মোট ভরবেগ M1 U1 প্লাস M2 U2। তাহলে আমরা এখন বলতেই পারি না, এমন জায়গা থেকে একটু খেয়াল করে দেখো যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন, অন্য কোনো বল কাজ না করলে বস্তুর মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না, হয় কি হয় না। তাহলে আমরা কিন্তু ম্যাথমেটিক্যালিও প্রকাশ করতে পারি যে হ্যাঁ, যদি তাদের মধ্যে এক্সটার্নাল কোনো ফোর্স প্রয়োগ না হয়, শুধু তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া, তাই না, তাহলে এই জায়গা থেকে আমরা নিউটনের ভরবেগের সংরক্ষণ সূত্র এভাবেও চিন্তা করতে পারি। আচ্ছা, এখন আরও যেটা বলতেছিলাম, যদি স্যার এমন হয় যে সংঘর্ষ হওয়ার পরে, কলিশন হওয়ার পরে দুটি বস্তু ভিন্ন পথে না গিয়ে একই বস্তুতে মিলিত হয়ে যায়, অর্থাৎ দুটি বস্তু পরস্পরের সাথে সংঘর্ষ করে একটি বস্তুতে রূপান্তরিত হয়, তখন স্যার ব্যাপারটা এমন হবে না, ভরটা কিন্তু তখন একটু বড় হয়ে গেছে, তাই না, তখন হবে M1 প্লাস M2, কারণ এখানে দুটো বস্তু একটা বস্তু হয়ে গেছে, তখন তাদের বেগ কি দুটো হওয়া সম্ভব, মোটেই না স্যার, একটা বস্তুর বেগ কখনোই দুটো হয় না, একটি বেগ ভি। এই জায়গাতেও কিন্তু ভরবেগের সংরক্ষণ সূত্র মানবে, কীভাবে মানবে তারা, এমনই হবে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল, তখন তাদের ভর হচ্ছে M1 প্লাস M2 ইন্টু ভি, অর্থাৎ ভি হচ্ছে তাদের যখন একসাথে চলবে একসাথে চলার বেগ। ওকে, আচ্ছা, এখন আরেকটু এই জায়গাতে আমরা বলতে চাই স্যার, যখন কলিশন ঘটে অর্থাৎ সংঘর্ষ ঘটে
এই সংঘর্ষ সাধারণত দুই ধরনের ঘটে। একটাকে আমরা বলি ইলাস্টিক কোলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটাকে বলি নন ইলাস্টিক কোলিশন, অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক বা ইলাস্টিক কথাটা মনে পড়লে আমাদের তো সেই সপ্তম অধ্যায়ের ওই জায়গাটা মনে পড়ে যায় যে স্থিতিস্থাপক কাকে বলে। স্থিতিস্থাপক মনে আছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার বিকৃতি ঘটবে এবং বল অপসারণ করলে সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। এই যে ফিরে আসার ঘটনা তা বা এই টাইপের বস্তুকে আমরা কী বলি, হ্যাঁ, স্থিতিস্থাপক বস্তু, তাই না? আচ্ছা, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি স্যার, এই কোলিশন তো দুই প্রকারের, একটা হচ্ছে স্থিতিস্থাপক কোলিশন, একটা অস্থিতিস্থাপক কোলিশন। তো এই কোলিশনে আমরা বলতে চাই স্যার, যখন ধরো M1 ভরে বস্তু U1 বেগ নিয়ে চলছে, আদার হ্যান্ডে M2 ভরে বস্তু U2 বেগ নিয়ে চলছে এবং U1 ইজ গ্রেটার দেন U2, যেটা আমরা বলার চেষ্টা করছিলাম। অর্থাৎ U1 বেগ নিয়ে যে বস্তুটি যাচ্ছে U2 বেগের সেই বস্তুটিকে গিয়ে অবশ্যই ধাক্কা মারবে, একটা কোলিশন হবে। এবং এই কোলিশন হওয়ার পরে ধরো তারা দুই দিকে যায়, M1 ভরে বস্তুর বেগ হলো V1, M2 ভরে বস্তুর বেগ হলো V2। ওকে, এখন এই কোলিশন আমরা কথা বলি যে ধাক্কার আগের দুইটা বস্তুর দেখো একটা নির্দিষ্ট গতিশক্তি ছিল, অর্থাৎ এই বস্তুটার ধাক্কার আগের গতিশক্তি ছিল হাফ অফ M1 U1 স্কোয়ার, এই বস্তুটার গতিশক্তি ছিল স্যার হাফ অফ M2 U2 স্কোয়ার, হ্যাঁ। তাহলে তার মোট গতিশক্তি কত ছিল, টোটাল হাফ অফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ অফ M2 U2 স্কোয়ার, ধাক্কার আগের মোট গতিশক্তি। এবং ধাক্কা যখন তারা পেলো, সংঘর্ষ ঘটলো, তারপরেও কিন্তু তাদের কিন্তু গতিশক্তি হচ্ছে, এবং প্রথম বস্তুর গতিশক্তি হচ্ছে M1 V1 স্কোয়ার, পরেরটা হচ্ছে M2 হাফ অফ M2 V2 স্কোয়ার। যদি তাদের মাঝে যোগ করি তাহলে আমরা যদি এমন দেখি কখনো যে কোলিশন হওয়ার আগে অর্থাৎ সংঘর্ষের আগে দুইটি বস্তুর মোট গতিশক্তি এবং সংঘর্ষ হওয়ার পরে তাদের মোট গতিশক্তি সমান থাকে, গতিশক্তির পরিবর্তন না হয়, তাহলে সেই সংঘর্ষকে আমরা বলবো ইলাস্টিক কোলিশন বা স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি এমন হয় যে ধাক্কা লাগার পরে তাদের গতিশক্তি চেঞ্জ হয়ে গেল, ধাক্কা লাগার আগে যে পরিমাণ গতিশক্তি ছিল ধাক্কা লাগার পরে তার গতিশক্তি সমান হচ্ছে না, EK1 ইজ নট ইকুয়াল EK2, এই অবস্থাটাকে আমরা বলি নন ইলাস্টিক কোলিশন। যাই হোক, আমরা আজকের ক্লাসে ম্যাথমেটিক্সটুকু ক্লিয়ার করলাম, আগামী ক্লাসে আশা করি আমরা আরও ইন ডিটেলসে ঢুকবো এবং ইলাস্টিক কোলিশন নন ইলাস্টিক কোলিশন কখন ঘটে বা কীভাবে ঘটে এই জায়গাগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থেকো তোমরা।